हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल, माय स्वीट एंड क्यूट लड्डू चैनल। तुम्हारे अनेक अनेक स्वागत। आज के आबार चले नतून एक ब्लॉग नहीं। आज के सान्डे, आज के 30 तारीख, एखन बजे 9টা। एखन थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट करछी। तो देखालाम तोमादेरके आज के टिफिनेर जोन्नो जे तरकारीटा सेटा बानानो हये गेछे, चापिये दियेछि आमी, आर एकटु परेई हये जाबे। आर चा आमी ओदिके बसिये दियेछि, চাও হয়ে গেছে প্রায়। আর আজকের ওয়েদারটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আজকে মেঘ মেঘ করে আছে চারিদিক, বৃষ্টি হতে পারে আজকে। তাহলে চলো আজকে দেখিয়ে দিই ওয়েদারটা কেমন। আজকে যেহেতু সানডে, তার জন্য আজকে আমার অনেক কাজ আছে। আজকে কালকে রাতে যে জামা কাপড় গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো আজকে কাচাকাচি করতে হবে। তারপর বাসন যা যা কাজ আছে, মাঝামাঝি বাসি কাজ যা আছে সব কমপ্লিট করতে হবে। তারপরে আজকে যেহেতু সানডে, তার জন্য চিকেন তো হবেই, তো তার জন্য সেগুলোর প্রস্তুতি নিতেই হবে। আরও অনেক কাজ আছে, তো আজকে বেশি কথা বলতে পারবো না। কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার ক্যামেরার সামনে এসে কথা বলছি। আর এই যে সকাল সকাল লাড্ডুবাবুকে দেখে নাও, লাড্ডুবাবু বসে আছে এখানে। লাড্ডুবাবুকে বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছি, মানে বসে বসে খেয়ে দিয়ে নিয়ে লাড্ডু আমার খেলা করবে। এই হচ্ছে বসে আছে। গুড মর্নিং লাড্ডু, গুড মর্নিং চন্টুকুলু। আর এই যে সিনচান আর মিঠাই, এখন ওরা তুলসী পাতা খাচ্ছে। এইটা ভীষণ বদমাইশ, সিনচানটা ভীষণ বদমাইশ। ওই যে পাতাগুলো আছে ওগুলো মুখে করে নিয়ে নিয়ে এসে এই জলের মধ্যে সব ফেলে দেবে। তারপর ওইখানে আয়নাটা দেওয়া হয়েছে, প্রত্যেক দিন একবার করে পরিষ্কার করে দেওয়া হয়, দিয়ে সোজা করে রাখা হয়। ওটাকে উল্টে ফেলে ওর উপর নোংরা ফেলে নোংরা করে দেবে। আর এখানে এই বলটা নিয়েই জলের মধ্যে ফেলে দেবে মুখে করে নিয়ে এসে এসে। এটা শান্ত আর এটা ভীষণ দুষ্টু। তো এখানে দেখো বন্ধুরা, আমরা সমস্ত বাসন কোসন সব মেজে এখনই নিয়ে চলে এসেছি। আর এদিকে সবজিগুলোও নিয়ে এসেছি, সবজিগুলো কেটে নেবো এক এক করে। তাহলে চলো সবজিগুলো কেটে নিই। এখানে আলু আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে আছে রসুন, এগুলো কেটে নিই। এখানে আমার আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এখানে সবজিগুলো। আর এদিকে আদা রসুনটা ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখানে শিলনোড়া নামিয়েছি। এখানে মশলাটা বেটে নেব, বেটে নিয়ে তাহলেই হয়ে যাবে জোগাড় চিকেনের। চলো তাহলে দেখে নাও। দেখো আমার চিকেনের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে নিয়েছি। এখানে দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি ভালোভাবে। আর এখানে চিকেন এনে রাখা আছে, চিকেনটাকে ধুতে হবে। আর এখানে চাল ধুতে হবে, তাই চাল নিয়ে নিয়েছি, জল আসলেই চালটা ধুয়ে নেব। এই হচ্ছে। আর এখানে যে টমেটোটা আছে, এখানে তো একটা টমেটো কেটেছি, এটা চিকেনের দেবো। আর এখানে যে টমেটো দুটো আছে, এটা চাটনি করবো এই টমেটোটা কেটে। তাহলে চলো রান্নাটা সেরে নিই,
দেখতে থাকো। তো এখন বসে পড়েছি ঘরে, সব সবজি সবজি দেখলে কেটে কুটে মশলাপাতি যা ছিল সব বাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, শুধু মাংসটা ধুতে হবে, জল আসলে মাংসটা ধুতে হবে, আর চালটা ধুয়ে নেবো হাত বসাবো দিয়ে। তো রান্না যুদ্ধে যাওয়ার আগে যেটা আমাকে এখন করতে হবে, নাহলে আমি পারবো না, সেটা হলো টিফিন করতে হবে আমাকে। এখন সকালে চা বিস্কুট খেয়েছি, তারপরে এখন বাজে যাচ্ছে 11টা, 9টার সময়, 9:30 সময় চা বিস্কুট খেয়েছি, খিদে পেয়ে গেছে প্রচুর। তো এখন টিফিন নিয়ে বসে পড়েছি সকালে, তো দেখে নাও কী এখন টিফিনে কী খাবো। এই যে দেখো, এখানে আলু চচ্চড়ি, আর এই যে আমার শাশুড়ি মা দিকে রুটি করেছিল, মা রুটি বানিয়েছিল, সেই রুটি দিয়েছে। তো আমার বড় নিয়ে গেছে রুটি, আর আমিও এখন খেয়ে নেবো রুটি দিয়ে, আলু চচ্চড়ি দিয়ে। তাহলে চলো আমি খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। তাহলে আমি খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, তোমরা সামনে থাকলে তোমাদের তোমরাও খেতে পারতে, কিন্তু তোমরা তখন আমার সামনে সামনে নেই, তো তার জন্য শুধু দেখো, পরে যখন আমার সামনে সামনে থাকবে তখন অবশ্যই তোমাদের খাওয়াবো। তো চলো, এরপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আমি কাচাকুচিগুলো যেগুলো ছিল জামা কাপড় কালকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিয়েছি, আর কেচে নিয়ে ছাদে সোজা চলে গেছি। ছাদে গিয়ে এই জামা কাপড়গুলো একটু হালকা রোদ উঠেছিল তখন, তার জন্য মেলতে ছাদে চলে গেছিলাম। শাড়ি পরি, আর এই দেখো শাড়ির এখানে একটা স্টিকার ছিল, স্টিকারটা এমনভাবে উঠেছে এখানে দাগ হয়ে গেছে, দেখো দাঁড়াও তোমাকে দেখাই পুরো। তো দেখলে এই শাড়িটা আজকে পরেছি, আর তার সাথে এই রেড কালারের এই ব্লাউজটা পরেছি। কেমন লাগে কমেন্ট করে জানিও শাড়ি পরে। তো আমি তো সবসময় পরি না শাড়ি, আজকে সানডে তাই মন হলো আজকে একটু শাড়ি পরি, তার জন্য পরলাম। এবার রান্না বান্নার দিকে যাব, আর বাদ বাকি তো সব হয়ে গেছে কাজ, তো রান্নাটাই শুধু বাকি আছে। আর তখন তো সকালে দেখালাম কী কী হবে, আর সব কিছুই জোগাড় হয়ে গেছে, শুধু গিয়ে রান্নাটা করব, হয়ে যাবে, আর কোনো কাজ নেই আমার। আর আর রান্নাবান্না আজকে আর কিছু দেখাচ্ছি না, কারণ চিকেন কি আর দেখাবো, একই রকম নর্মাল চিকেন যেরকম হয় ওই রকম বানাবো, কোনো কিছু স্পেশাল কিছু তো বানাচ্ছি না তার জন্য আর দেখাচ্ছি না। আর ভাত আছে, আর আমার শাশুড়ি একটু পুঁই শাক দিয়েছে, তো সেইটা দিয়েই আজকে আর চাটনি করব, এই দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে আমাদের। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিও। আমার শাশুড়ি মা তো দেখে বললো যে আমাকে ভালো লাগছে শাড়ি পরে অনেকদিন পর, তোমরাও জানিও কেমন লাগছে আমাকে শাড়ি পরে। তাহলে আর বেশি বকবক করবো না, এরপরে যদি বকবক করতে বসে যাই তাহলে রান্নাবান্না মাথায় উঠে যাবে, আর রান্নাবান্না না হলে আমার বর বাড়ি এসে চিকলামিন আরম্ভ করে দেবে, এখনো রান্না হয়নি এই শুরু করে দেবে, তার থেকে কোনো দরকার নেই। চলো আগে রান্নাবান্না করে আসি, তারপরে তোমাদের সাথে বসে বসে গল্প করবো। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, এবার অল্প একটুখানি তেল দেবো, দেখো তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। Thank you.
এবার এই যে দুটো টমেটো রেখে দিয়েছিলাম এই টমেটো দুটো কেটে দিয়ে দেব। দেখো দিয়ে দিয়েছি টমেটোটা, এই দেখো টমেটো গুলো ওখানে একটু নাড়াচাড়া করে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আর অল্প একটু হলুদ দিয়ে দেবো, এইটুকু। এবার একটুখানি নরম হয়ে গেছে টমেটো গুলো, এবার আমি এই দেখো কিছুক্ষণ আগে এগুলো ভিজিয়ে রেখেছি কিশমিশ, এগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার এটার মধ্যে জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, তাহলেই আমার চাটনি হয়ে যাবে। এই দেখো পেঁয়াজ এখানে ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা, আর এই যে আলু এখানে ভাজা হয়ে গেছে, একটু পুড়ে গেছে আলুগুলো, আর লঙ্কা এখানে দিয়ে দেবো। আর চাটনিটা হয়ে গেছে, আর তখন তোমাদের বলা হয়নি, সব কিছু বলেছিলাম, চাটনিতে যেটা দিতে হয় মিষ্টি সেটাই বলিনি তোমাদের, চিনি দিয়েছিলাম চাটনিতে। আর এইখানে এই যে আদা রসুন পেস্ট আছে, আর এখানে আছে এই যে পুঁই শাক চচ্চড়ি, আর এখানে ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে, নামিয়ে দেবো এবার। তাহলে চলো বানিয়ে নিই চিকেনটা। এই দেখো এখানে আমার চিকেনটা হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু আমি একটু কালকে যে গাছ থেকে আমগুলো পেরে নিয়ে আসলাম সেই আমগুলো এখন কেটে নেব, আর একটু স্যালাড কাটবো, শসা আছে, পেঁয়াজ কেটে নেব। তাহলে চলো দেখে নাও, এগুলো আমি কাটতে থাকি, তোমরা দেখতে থাকো। রান্নাঘরে গিয়ে আর কাটলাম না, কারণ রান্নাঘরে একটু আলোতে দেখা যাচ্ছে না, একদম বোঝা যাচ্ছে না, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, তাই ঘরে এনে কাটছি। তাহলে চলো আমগুলো আগে কেটে নিই। এখানে জলও নিয়ে এসেছি আমি, একবারে ধুয়ে নিয়ে কেটে নেব। হাই বন্ধুরা, এখন আফটারনুন হয়ে গেছে বিকেলবেলা, তো এখন আমি ছাদে চলে এসেছি। ছাদে এসেছি কারণ সকালে দেখলে যে জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো তুলতে এসেছি, তো জামাকাপড়গুলো তুলে নিয়ে যাব। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটুখানি শুয়ে পড়েছিলাম, মানে ঘুমাইনি, তবুও একটু রেস্ট নিয়েছি, জাস্ট শুয়ে শুয়ে ছিলাম। আর এখন ছাদে চলে এসেছি, এই দেখো আইসক্রিম খাবো, এটা ম্যাঙ্গো আইসক্রিম, তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো বরফ হয়ে গেছে দেখো এগুলো, তো এটা খাবো, কিছুক্ষণ থাকবো ছাদে, তারপর জামাকাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাব। আর ছাদে ঘরে ভীষণ গরম, ছাদে তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে চারিদিকে, তার জন্য রোদটা এখন নেই, তার জন্য ছাদে এসেছি। তো চলো আমি আইসক্রিমটা খাই, তোমরা দেখতে থাকো, আর জামাকাপড়গুলো তুলে নিই, তাহলে সঙ্গে থাকো। আর বলো না, এই দেখো
আইসক্রিম কিনেছিলাম, আগের সপ্তাহে কিনেছিলাম এই আইসক্রিমগুলো, কিনে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, তো কক গলে গেছিল। যে কাঠিগুলো দেখো নেই, আমারটা তাও যেটুকু আছে, আমার বরের কাঠিটা তো পুরো ইয়ে হয়ে গেছে, এইভাবে কোনো রকমে ধরে ধরে খেতে হচ্ছে। কি অবস্থা! আর বন্ধুরা কিছু মনে করো না, তখন আমি ওটা ম্যাঙ্গো আইসক্রিম বলে ফেলেছিলাম, বাট ওটা অরেঞ্জ আইসক্রিম ছিল, আমি বুঝতে পারিনি। আর এখানে দেখাচ্ছি আমি তোমাদের, দেখো বিকেলবেলায় কীরকম মেঘ কালো করে মেঘ করে এসেছিলো, সেইটাই আমি আঙুল দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম। ভাবছি এখানেই এন্ড করে দেবো, কারণ অনেকটা সকাল থেকেই করছি, আর বড় করব না। এরপর আর একটা নতুন ভিডিও করব, সেটা কোনো ব্লগিং ভিডিও হবে না, সেটা একটা অন্যরকম ভিডিও হবে, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আনবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও, আর লাইক করো ভিডিওটা যদি ভালো লাগে, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর শেয়ার করো। ঠিক আছে, টাটা, বাই।